ফের বন্যা আতঙ্কে উত্তর অঞ্চল। এরই মধ্যে তিস্তা সহ সব নদনদীতেই পানি বাড়ছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো, দুর্ভোগে কয়েক হাজার পরিবার। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি খারাপ হতে পারে। ভারতের গজল ডোবার সবগুলো গেট খুলে দেয়ায় বেড়েছে তিস্তার পানি। লালমনিরহাটে ফের প্লাবিত নিচু এলাকা, ডুবে গেছে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের বেশ কয়েকটি গ্রাম। এতে পানিবন্দী প্রায় 7,000 পরিবার, ঘর বাড়ি সবগুলোই তলা। এখন তো আমাদের রান্না বান্নারও সমস্যা, খাওয়ারও সমস্যা, ঘর দৌড় আবার সমস্ত ডুবে গেছে, ছাওয়া বাওয়া নিয়ে এসেছি, আস্তাত খাটার ব্যাগ ডুবে গেছে। নীলফামারির ডিমলাতেও প্লাবিত হয়েছে 15টি গ্রাম, তলিয়েছে ফসল, ঘর আঙিনায় পানি ওঠায় বিপাকে 2,000 পরিবার। বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা নিয়ে এদিকে সাপ আসে, অনেক পোকামাকড় আসে, এগুলো নিয়ে খেতা বালিশ নিয়ে খাবার নিয়ে আমরা কোথায় যাই, রাস্তায় দাঁড়াই। প্রতি বছর এই অবস্থা, আমরা সরকারের কাছে রিলিফ সিলিফ কিচ্ছু চাই না। আমাদের এটাই দাবি যাচ্ছে, নদী শাসন বাড়তে হয়ে যায় তাহলে আমরা এখান থেকে হয়তো বাঁচি যাবো। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে বেড়েছে পানি, সাথে ফুসতে শুরু করেছে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, পানি ঢুকছে লোকালয়ে। বিভিন্ন ভাঙন কবলিত এলাকা আমরা পরিদর্শন করছি এবং যেখানে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার আর কি, আমরা সেই সব ব্যবস্থা গ্রহণ করছি। তলিয়ে গেছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা। খাবার, বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে নানা দুর্ভোগ। এক কমর পানি ওইতে ভাসি ভাসি বেড়াইছ। কাল বিকেলে রান্না করছি, ওই পর্যন্ত রান্না করা শেষ, আমরা এখনো রান্না করতে পারিনি, চুলের মধ্যে পানি। পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়েছে গাইবান্ধার, যমুনা, ঘাগট, করতোয়া সহ সব নদনদীর। চার উপজেলায় 16টি চরে পানি ওঠায় বিপাকে 5 শতাধিক পরিবার। আবহাওয়া অফিসের তথ্যে উত্তরে বৃষ্টি অব্যাহত থাকলে বাড়তে পারে দুর্ভোগ। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, আমি আছি রংপুরের গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটার ইউনিয়নে এবং কিশোরচন্দ্রের বাসায় আছি। আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িতে কিন্তু পানি উঠে গেছে এবং আমরা দেখছি যে রান্নাঘরে এবং থাকার ঘরে সবখানেই কিন্তু হাঁটু পানি আমরা দেখতে পাচ্ছি। এ কারণে আসলে তাদের চলাফেরা এবং রান্না করার কিন্তু খুবই সমস্যা হচ্ছে। তারা বলছেন যে গতকাল হঠাৎ করেই বিকেলে বৃষ্টির পরেই তাদের বাড়িতে পানি ঢুকে পড়েছে। শুধু এই এলাকা নয়, রংপুরের যে পীরগাছা আছে, কাউনিয়া আছে, এই তিনটি উপজেলায় কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং এখনো কিন্তু পানি কমছে না। গতকাল যে বাড়িতে পানি ঢুকেছে তারপর থেকে কিন্তু পানি বাড়তেই আছে তারা বলছে। এখনো আসলে পানি কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি পানিবন্দী মানুষদের সঙ্গে, তারা বলছেন যে তারা গতকাল থেকে পানিবন্দী হয়ে আছে, রান্নাবান্না করতে পারছেন না, তাদের খাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো ধরনের এখনো সহযোগিতা পাননি, কেউ খোঁজ খবর নিতে আসেনি। তবে তারা বলছেন যে তারা এই সহযোগিতা চান না, তারা চান যে তিস্তা যেন মহাপরিকল্পনা যেটি আছে যদি খনন এটি করা হয় এবং এখানে একটি বাঁধ দেওয়া হয়। তারা বলছেন যে এখানে কোনো বাঁধ নেই, এই কারণেই আসলে তিস্তার পানি তাদের বাড়িতে, বাসা বাড়িতে ঢুকে যায়, চরাঞ্চল নিম্নাঞ্চল প্রাবিত হয়। তারা বাঁধ নির্মাণের কিন্তু দাবি জানাচ্ছেন এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে কাউনিয়া, রংপুরের যে কাউনিয়ার পয়েন্ট আছে তিস্তার, সেখানে কিন্তু আমরা দুপুরে খোঁজ নিয়েছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে, সেখানে তারা জানিয়েছেন যে প্রায় 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি। আর রংপুরে শুধুমাত্র তিস্তার পানি নয়, ঘাগট আছে এবং অন্যান্য যে নদনদীগুলো আছে সেগুলোও কিন্তু পানি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রংপুর থেকে ফখরুল শাহীন।